সবচেয়ে কমন যে স্কিন টাইপিংটা আমরা ডে টু ডে লাইফে ফলো করি সেটা সবাই জানেন সেটা হচ্ছে অয়েলি ড্রাই কম্বিনেশন স্কিন নর্মাল এবং সেন্সিটিভ স্কিন এটা চেক করার একটা খুব সহজ পদ্ধতি আছে দিনের শেষে একবার একটি ভালো ক্লেনজার উইদাউট এনি অ্যাক্টিভ প্রোডাক্ট দিয়ে নিজের মুখ পরিষ্কার করবেন এবং তারপরে 30 মিনিট কোনো ধরনের প্রোডাক্ট মুখে না লাগিয়ে ওয়েট করবেন তারপর আয়নার সামনে গিয়ে নিজের মুখটি চেক করবেন যদি চান তবে একটি ব্লটিং পেপার বা ফিল্টার পেপার দিয়ে নিজের মুখে লাগিয়ে দেখতে পারেন যে মুখ থেকে তেল উঠছে কিনা বিভিন্ন জায়গায় লাগিয়ে এটি আপনি চেক করে নিতে পারেন যদি আপনার ফেসের সব জায়গা থেকেই মনে হয় তেল উঠছে এবং আয়নায় দেখলে মুখটি চকচক করছে তাহলে আপনার স্কিন টাইপ হলো অয়েলি যদি আয়নায় দেখেন যে আপনার স্কিন ড্রাই এবং তার থেকে ফ্লেক উঠছে এবং যখন আপনি পেপার স্কিনে চেপে ধরছেন তার উপর কোন রকম তেলই উঠছে না তাহলে আপনার স্কিন টাইপ হচ্ছে ড্রাই যদি দেখেন যে আপনার স্কিন নর্মাল লাগছে খুব বেশি চকচকও করছে না কিন্তু খুব বেশি ড্রাইও ও ফ্লেকিও লাগছে না এবং পেপার চেপে ধরার পর কিছু কিছু জায়গায় হালকা হালকা অয়েল দেখা যাচ্ছে বাকি সব জায়গায় দেখা যাচ্ছে না তাহলে বুঝবেন আপনার স্কিন টাইপ নর্মাল যদি দেখেন আপনার টি জোন মানে কপাল এবং নাকের এরিয়াটা চপচপ করছে সেখান থেকে তেল উঠছে এবং ফেসের বাকি এরিয়া থেকে তেল উঠছে না তাহলে নর্মাল সেন্সিটিভ স্কিন টাইপ স্কিন টাইপ এইভাবে বোঝা সম্ভব না বোঝার জন্য আপনাকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট লাগিয়ে দেখতে হবে যদি মাইল্ড প্রোডাক্টেও আপনার রিয়াকশন হয় তবে আপনার স্কিন টাইপ সেন্সিটিভ এটা ছাড়া আরো কিছু ধরনের স্কিন টাইপিং আমাদের জেনে রাখা দরকার যেগুলো সাইন্টিস্টরা ইউজ করেন কিন্তু আপনাদের ডে টু ডে লাইফে এটি অনেক ধরনের কাজে আসতে পারে প্রথমেই আমরা দেখে নেব হাইপার পিগমেন্টেশন স্কেল এই স্কেল ইউজ করা হয় আপনার কোনো অসুখ হলে কোনো করালে বা কোনো ইউজ করলে তারপরে দাগ থেকে যাওয়ার কতটা টেন্ডেন্সি আছে সেটি চেক করার জন্য এটি জানতে আপনাকে বেশি কিছু করতে হবে না একবার খেয়াল করে ভেবে দেখবেন যদি আপনার কোনো খুব অল্প কাটা ছেঁড়া হয় বা মশা কামড়ায় বা কোনোলস বা তাহলে কি আপনার স্কিনে কালো দাগ হয়ে থাকে যদি থাকে কতদিন সেই কালো মিলিয়ে যায় বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেই কালো দাগ আদৌ মেলায় না এর ওপর বেশ করে আমরা স্কিনকে এইচ জিরো থেকে এইচ সিক্স এই সাতটি ভাগে ভাগ করেছি নর্মালি আমাদের স্কিন টাইপ এইচ ওয়ান বা এইচ থ্রির মধ্যে লিমিটেড থাকে এবং এই দুটি স্কিন টাইপে প্রসিডিওর করা প্রোডাক্ট ইউজ করা অপেক্ষাকৃত সহজ কারণ এদের দাগ চট করে মিলিয়ে যায় যদি আপনার স্কিন টাইপ অন্যগুলি হয় এবং আপনার দাগ অনেকদিন থেকে যাওয়ার টেন্ডেন্সি থাকে তবে যে কোনো প্রোডাক্ট ইউজ করার পর আপনার স্কিনে যদি কোনো প্রবলেম হয় বা আপনি যদি স্কিনে কোনো প্রসিডিওর করান যেরকম লেজার তবে কিন্তু আপনার দাগ থেকে যাওয়ার একটা রিস্ক থাকবে আপনি যখন আপনার ডার্মাটোলজিস্টের কাছে যাবেন তখন এই অনুযায়ী রবার্ট স্টাইপ যদি আপনি আপনার ডার্মেটোলজিস্ট ইনফর্ম করতে পারেন তাহলে ওনার প্রসিডিওর এবং প্রোডাক্টস ডিসাইড করতে সুবিধা হবে এবং আপনিও সাইড এফেক্টস এর হাত থেকে বাঁচবেন এই স্কিন টাইপ জেনেটিক্যালি ডিটারমাইন হয় একে বাইরে থেকে কিন্তু চেঞ্জ করা সম্ভব না এরপরে আরেকটা স্কিন টাইপিং নিয়ে শর্টে কয়েক কথা বলে নেব এটাকে বলে বাউম্যান স্কিন টাইপ এবং এটি আজকাল খুবই পপুলার হয়েছে বাউম্যান স্কিন টাইপে চারটি জিনিসের উপর ভিত্তি করে আমরা স্কিন টাইপিং করি প্রথমে হলো আপনার স্কিন অয়েলি না ড্রাই আপনার স্কিন রেজিস্ট্যান্ট মানে প্রোডাক্ট লাগানোর পর কোনো রকম রিয়াকশন হয় না নাকি সেনসিটিভ যাতে প্রোডাক্ট লাগানোর পর রিয়াকশন হওয়ার সম্ভাবনা থাকে আপনার স্কিন পিগমেন্টেড যাতে চট করে দাগ হয়ে যায় নাকি নন পিগমেন্টেড যাতে চট করে দাগ হয় না এবং কোনো এক্সিস্টিং দাগ নেই আর আপনার স্কিন রিঙ্কলড মানে তাতে লাইনস পড়েছে না টাইট অর্থাৎ স্মুথ এবং টোন স্কিন এর উপর বেস করে ষোলোটি স্কিন টাইপিং করা হয়েছে স্ক্রিনে যে চারটি দেখানো হচ্ছে সেটি থেকে আপনি আপনার নিজের স্কিন টাইপ দেখে নিতে পারেন এরপরে আরেকটি জরুরি কথা বলে নেব সেটি হচ্ছে স্কিন টাইপ কিন্তু কারুর সারা জীবন ফিক্সড থাকে না স্কিন টাইপ বয়সের সাথে সাথে সিজনের সাথে সাথে আপনার হেলথ ইস্যুর সাথে সাথে চেঞ্জ হতে পারে অনেকেরই কিন্তু সামারে অয়েলি স্কিন টাইপ থাকে কিন্তু উইন্টারে নর্মাল হয়ে যায় বা উইন্টারে ড্রাই স্কিন টাইপ থাকে কিন্তু সামারে নর্মাল বা অয়েলি হয়ে যায় যদি আপনার অয়েলি স্কিন হয় তবে আপনি জেল বেসড প্রোডাক্টস চুজ করবেন লাইট ওয়েট নন স্টিকি প্রোডাক্টস ইউজ করবেন ময়শ্চারাইজারের মধ্যে হায়াল নিউরনিক অ্যাসিড এবং সিরামাইডস বেছে নিতে পারেন যদি আপনার ড্রাই স্কিন হয় তবে আপনি দিনে অন্তত দু থেকে তিনবার প্রয়োজন হলে আরো বেশি বার ময়শ্চারাইজ করতে পারেন আপনার ময়শ্চারাইজার যে প্রোডাক্টগুলো থাকতে হবে তা হচ্ছে স্যারামাইজ ফ্যাটি অ্যাসিডস বা প্যারাফিন বেস প্রোডাক্টস আপনি ইউজ করতে পারেন এগুলো হেভি হয় এবং ওয়াটার রিটেনশনে সাহায্য করে আপনার যদি নরমাল স্কিন হয় তবে ইউ আর লাকি আপনি যে ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারেন মোস্ট প্রোডাক্টসই নরমাল স্কিনে স্যুট করে সিজন অনুযায়ী জাস্ট হয়তো আপনাকে আপনার স্কিন কেয়ার রেজিমেন একটু চেঞ্জ করতে হতে পারে যদি আপনার সেন্সিটিভ স্কিন হয় তবে আপনি সেরামাইজ এবং পেপটাইজ নিজের স্কিন কেয়ার রেজিমেন্টে ঢোকাতে পারেন এই প্রোডাক্টগুলি মাইল্ড হাইড্রেশনে সাহায্য করে এবং হালকা অ্যান্টি এজিং প্রপার্টিজও আছে আপনি স্ট্রং প্রোডাক্টস যেমন রেটিনল বা লাইটনিং এর জন্য গ্লাইকোলিক অ্যাসিড এই ধরনের প্রোডাক্টস প্রথম দিকে অ্যাভয়েড করতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটি মনে রাখবেন সেটি হচ্ছে সিজন অনুযায়ী কিন্তু আপনার স্কিন টাইপ চেঞ্জ হতে পারে তাই সেই অনুযায়ী আপনার প্রোডাক্টও আপনাকে চেঞ্জ করতে হতে পারে